এই দরজার প্রায় ম্যাক্সিমাম জায়গায় তো কবজা লাগানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দরজাটি সঠিকভাবে নির্দিষ্ট স্থানে থাকেনি। এটি আপনারা দেখছেন ভেঙে দরজাটার অবস্থা ভালো নেই, যার কারণে আজকে এই দরজাটি মেরামত, এই দরজারও কাজ করা সম্ভব। এবং কিভাবে এই কাজগুলো করবেন আমি এ টু জেড আপনাদের আজ দেখাবো। দরজাটি কিরকম আর কি দীর্ঘস্থায়ী যাবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আসছি একটি দরজা হয়েছে, যেটি হলো আমরা দেখেছি যে প্রায় কবজার থেকে এই দরজাটি খুলে গেছে এবং কবজার যে স্থানে থাকার কথা ছিল সেই স্থানে আপাতত নেই। আর এই দরজাটি পুরোপুরি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফিট হচ্ছে না, একটু খেয়াল করে আমরা এখানে ফিট হচ্ছে না। এইসব সমস্যা আমাদের ম্যাক্সিমামই বাড়িতে হয়ে থাকে, আর এই সমস্যার সমাধানের জন্য আমি দেখাবো এবং এই সমস্যাগুলো প্রত্যেকটা সলভ করার চেষ্টা করব। আর আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটি বাড়িঘরে কাঠের কিংবা প্লাস্টিক ডোর ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে প্লাস্টিক ডোরের সমস্যা হলে সমাধান করতে পারেন। এই ধরনের সমস্যার সমাধানের জন্যই আমি আজকে আপনাদের এই ভিডিওটি দেওয়া। ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিও পাশে একটি লাইক দিবেন, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এরকম সমস্যা আপনারও হতে পারে, তাই আমি সব সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। খুব সুন্দরভাবে যেভাবে এই দরজাটি টেকসই থাকে এবং টেকসই হয় যেন দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেভাবে আপনার এই দরজাটি মেরামত করার চেষ্টা করবে। আমি যে উপকরণগুলো নিয়ে আসছি মেরামতের সেগুলো আমি আপনাদের একটু দেখাই। দেখতেই পাচ্ছেন প্রথমে এরকম এক ধরনের পাতা নেবেন, যেগুলো দোকানে পাওয়া যায় প্লাস্টিকের, দরজার নিচে যে মিটটা থাকে এখানে লাগানো থাকে। প্লেটটি আমি নিয়ে আসছি কারণ ওখানে ভাঙা ছিল, আর এই কবজাগুলো স্টিল নাইজেল স্টিল, এই কবজাগুলো আমরা চেঞ্জ করে দেব, প্রত্যেকটি কবজা স্টিলের। এর সাথে লাগবে স্ক্রুগুলো এবং আমি কাজ করার জন্য যেই আমলও লাগবে আমি টোটাল জিনিসটা এখানে নিয়ে আসছি এবং এইভাবে এইগুলো দিয়ে আমি মেরামত করব। তো আপনারা দেখতে থাকুন এই কাজটি কীভাবে সম্পূর্ণ করা হয়। বন্ধুরা, আমরা প্রথমে সব কবজাগুলো খুলে নিব। তো বন্ধুরা, এই দরজার যে পার্টটি রয়েছে এই পার্টটি আমরা কবজা আলাদা করে দিলাম এই যে দরজার থেকে প্লেট থেকে। এখন আমরা এখানে নতুন সেট করব, আর এই সেটটি কীভাবে করতে হয় অবশ্যই লক্ষ্য রাখবেন। এই কোনো সমস্যা, এইগুলো সমস্যা আপনারা কিন্তু অবশ্যই নিজেরাই সমাধান করতে পারেন। দেখা যায় জিনিসটা বন্ধুরা, তো এই প্লেটটি আমরা এই স্থানে একটু আমরা যদি দেখাই, এখানে কোনো প্লেট নেই, এই প্লেটটি আমরা এখানে প্রবেশ করাবো যেন এটি অনেক মজবুত এবং শক্ত হয়। তো বন্ধুরা দেখুন একটু খেয়াল করে আপনারা। বন্ধুরা, সব বাতাগুলো আমি ঢুকিয়ে প্রবেশ করে দিয়েছি এবং লাস্টে এটা আমি ঢোকাবো, আর এই বাতাগুলো খুব সুন্দরভাবে দেখে শুনে ঢোকাবেন যেন এটির সাথে আপনার কবজাটি খুব ভালোভাবে ফিট হয়। তো বন্ধুরা, আমি এখন কবজা লাগাবো। তিনটি কবজা আমরা এখন প্রায় লাগিয়ে ফেলেছি, এই তিনটি কবজা আমরা এখন এখানে নাটগুলো টাইট দিয়ে নেব একে একে।
কবজায় লাগানো কমপ্লিট। এখন আমাদের যে পাল্লাটি রয়েছে সেই পাল্লাতে আমরা এই কবজাগুলো লাগাবো। তো পাল্লাতে লাগানোর জন্য এই তিনটির মাপ আমরা অবশ্যই নেব। পাল্লাটি খাড়া করে আমরা এই তিনটির মাপ নেওয়ার পর তারপর আমরা পাল্লার এই কবজাটি ব্যবহার করব এবং এটি লাগানো স্টার্ট করব। এটি অবশিষ্ট যেটি পাল্লা রয়েছে এই পাল্লার সাইডগুলোতে ফিটিং করতে হবে। তো বন্ধুরা চলুন পাল্লাতে লাগাই। সব ভিডিও যদি দেওয়া যায় তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই কেটে কেটে আপনাদের পুরো প্রসেসটি দেখানো হচ্ছে। বন্ধুরা আমরা এই তিনটি যে কবজা রয়েছে এই প্লাস্টিক ডোরে, তো এই প্লাস্টিক ডোরের তিনটি কবজা আমরা লাগিয়ে ফেললাম। এখন এটি ফিনিশিং দিব এবং আপনাদের দেখাবো কী করে দরজাটি ফিটিং করা হয়। তো বন্ধুরা এইভাবে করে আপনারা তিনটি কবজা লাগিয়ে ফেলবেন। এই তিনটি কবজা লাগানোর পর আমরা দেখব এই পাল্লাটি চৌকারের সাথে ঠিক মতন সিটকিনি ভিড়ে কি না, এই সকল জিনিসগুলো আমাদের অ্যাকোর্ড করে লাগিয়ে টেস্ট করতে হবে এবং দেখতে হবে। বন্ধুরা চলুন আমরা এটি ফিট করে দেখি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কবজাগুলো লাগানো হয়েছে এই কবজা এবং এই কবজা দুটি কম্বিনেশনে যেন ফিট হয় এবং সুন্দরভাবে সেটিংটা অ্যাকোরেট হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদের। এবং এই তিনটির সাথে মাপটা সবচেয়ে অ্যাকোরেট, এই মাপটি আপনি অ্যাকোরেট করে না দিলে সুন্দরভাবে কিংবা অ্যাকোরেটভাবে লাগবে না। তো আমরা একটু ফিটিং করে দেখি এটি কীভাবে লাগানো যায়। বন্ধুরা আপনারা একটু আপনাদের যদি দেখাতে পারেন, বন্ধুরা আপনারা একটু দেখেন এই জায়গাটিতে প্রায় তিনটি কবজাই মোটামুটি খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে এবং এই তিনটি কবজার অবস্থা খুবই খারাপ ছিল। প্রথম অবস্থায় এই কবজাগুলো ছিল, এই কবজাগুলোকে আমরা বাতিল করে দিলাম। এই কবজাগুলো লাগানো হয়েছে এবং পাল্লাটি দেখছেন পাল্লাটি খুবই চমৎকার রয়েছে, কিন্তু চৌকাটটি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুনরায় রিপিট দিয়ে এটা লাগালাম এবং এটি পুনরায় ভিড়ে কিনা সেটি আমরা ট্রাই করব। বন্ধুরা আমার দরজাটি খুব সুন্দরভাবে লাগতেছে, আপনি একটু যদি দেখায় ভিডিওটা একটু ভিতরে নিয়ে আসেন। আমরা ভিতরতে দেখাবো যে আসলে কিভাবে এটি পুনরায় সেট হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি এই ঠিক দরজাটি আপনার এই মাথার থেকে এবং সিটকিনি যেটি রয়েছে এটি যেন পুনরায় সুন্দরভাবে ওপেন বা ক্লোজ করতে পারে সেদিকে আমাদের খেয়াল করতে হবে। এবং এই কবজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দরজার যে অবস্থা, তো আগের অবস্থায় কবজাগুলো খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে আমরা একটি দরজার ফিটিং করব। আর এখনও কিছু বাদ রয়েছে এখানে যে ইগুলো ছিল বাতাগুলো সেগুলো আমরা লাগাবো। তো খুব সুন্দরভাবে আমাদের এই দরজাটি লেগেছে। তো বন্ধুরা অবশেষে এই দরজার কবজা লাগানোর যে কাজটি ছিল এই কাজটি সম্পূর্ণ করলাম এবং সম্পূর্ণ হয়ে গেল এই দরজার কাজটি। এবং এখানে যে কবজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি অনেকটা ক্লিয়ারভাবে লাগানো হলো এবং দরজাটি আমরা দেখলাম মোটামুটি পুনরায় তার যে সৌন্দর্য এবং এটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে লাগছে। এবং দরজাটি আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারবো। তবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা যারা এই সকল পিভিসি ডোর ব্যবহার করি তারা এই কবজাতে সবসময় নারকেল তেল ইউজ করবেন। এখানে নারকেল তেল দিলে এই কবজাতে পানি যে জমটি ধরে সে জমটি সহজে ধরে না। আমরা যে এসেসগুলো ব্যবহার করি যদিও একটি জম ধরে না, তারপর অনেক সময় এই যে কবজাগুলো দেখলেন আমরা যে কবজাগুলো চেঞ্জ করলাম এই কবজাগুলো দেখেন অনেকটা জম ধরে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটিও নষ্ট হবে হবে না তা না, তারপরও এগুলোর মধ্যে নারকেল তেল দেওয়া থাকলে এটি অনেক দীর্ঘস্থায়ী টেকসই হয়। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করেই একটি প্লাস্টিক ডোর
যদি কপটা নষ্ট হয় সেটা আমরা চেঞ্জ করব আরেকটি কথা বলে রাখি বন্ধুরা অনেকে বলে যে এই ধরনের কাজগুলো দেখায় বা এই ধরনের স্যানিটারি ওয়াটার লাইন বা কিছু কাজ আমি নিজেও করে থাকি এগুলো দেখায় অনেকে বলে যে এগুলো একটু কেমন কেমন লাগে তো আসলে বন্ধুরা কোনো কাজই আমি ছোট করে দেখব না কাজ কাজই আর সেটি ছোট হোক আর বড় হোক তো আমরা চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জানাতে বা আমি আমার কাজগুলোর মাঝখানে আপনাদের শেয়ার করি যেন এরকম প্রবলেমগুলো আপনারাও সলভ করতে পারেন তো এই সকল কাজ নিয়েই আমি আসলে প্রত্যেকটি ভিডিও আপলোড দিয়ে থাকি বন্ধুরা এই কাজটি যেখানে করলাম তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালোই আছি আচ্ছা শাহাবুদ্দিন ভাই আজকে যে আমি দরজাটি আপনার ঠিক করে দিলাম আপনার কেমন মনে হলো দরজাটি কিরকম আর কি দীর্ঘস্থায়ী যাবে ইনশাআল্লাহ যাবে তবে আমি চিন্তায় ছিলাম যেটা আমার চেঞ্জ করতে হবে নতুন দরজা সেট করতে হবে কিন্তু এখন দেখছি না আমার চেঞ্জ করা লাগলো না সামান্য কাজে আমাদের আজকে হয়ে গেল আগের মতো পূর্বের মতো বন্ধুরা এই যে দরজাটি ছিল ভাই মনে করছে যে এই দরজাটি আমাদের পরিবর্তন করতে হবে কিন্তু আসলে ভাই আমার সাথে যোগাযোগ করে প্লাস যার সাথে আমাদের একটি ফ্যামিলি আন্তরিকতা রয়েছে যার কারণে ভাই ওঠা বসা করে ভাই আমাকে বললো সুজন আমার এই প্রবলেমটি আমি হয়তো দরজাটি চেঞ্জ করে দিব তো আমরা এই দরজাটি চেঞ্জ না করে আমি দেখলাম যে এই দরজার তিনটি কবজা চেঞ্জ করে দিলে হয়তো এই দরজাটি আরও কিছুদিন চলবে কবজাটি পরিবর্তন করার কারণে উনি অনেক খুশি এবং দরজাটি আগের মতন ব্যবহার করা যাচ্ছে তো ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই দরজাটি আপনারা যেভাবে দেখলেন এভাবে করে দরজাটি আবার পুনরায় আপনারা ব্যবহার করার উপযোগী করতে পারেন এবং দরজাটি মোটামুটি খুব ভালো ফিটিং হয়েছে তো বন্ধুরা আজকে এখান থেকে আমি বিদায় নেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর পাশে একটি লাইক দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে একতা ওয়াটার ওয়ার্ল্ড বিলিভ থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব আল্লাহ হাফেজ